এ দেখো এটা হচ্ছে ছুরপি। Welcome to my channel, welcome to my new vlog. এই মাত্র তোমাদের জন্য গোটা হোটেলের প্রপার ডিটেইল একটা ভিডিও আমি বানালাম, যেটা তোমরা আমরা বাড়ি যাওয়ার পর পেয়ে যাবে। এই সব ভিডিওই তোমরা বাড়ি যাওয়ার পরই পাবে। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করছি, আজকে আমাদের ডে 5। এরপর আমরা যাব দার্জিলিং জু, কেননা কালই বলেছিলাম যে জুটা বন্ধ ছিল কালকে, আর কালকে কিছু একটা ইস্যুর জন্য আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ অনেক মানে একটু প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য। তো আমি ভাবলাম ঠিক আছে আজকে থেকেই নতুন আবার ব্লগটা স্টার্ট করছি, কেননা আজকে কালকে আমাদের কালিম্পং, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আমরা রেডি হয়ে গেছি, ওরা নিচে চলে গেছে, মানে এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি যখন রুম টুয়ার করতে গেছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা দেখে এলাম আর কি, খুব ভালো লাগছিলো, যেন ওদেরকেও বললাম যে তোমরা দেখে এসো। নিচে চলে গেছে, আমরা এবার যাচ্ছি নিচে, আমরা এরপর যাবো দার্জিলিং জু। তো চলো একদম জুয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা জুতে চলে এসেছি, দেখো তো জুয়ের নিচের দিকটাতে আমরা আছি, এখনও ভেতরে ঢুকিনি। আসলে চিকুকে একটু সেরেলাক খাইয়ে দিলাম, কেননা কখন এরপর খাবে তার তো কোনো ঠিক নেই, সেই জন্য খাইয়ে দিলাম, আর কেন ভেতরে কোনো খাবার দাবার নিয়ে যেতে দেবে না। আর বারবিকে পেছনে ওরা খাওয়াচ্ছে, তো খাওয়ানো হয়ে যাক তারপরে আমরা যাবো। তার আগে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করতে এলাম, প্রচুর খেতে পাচ্ছে, সকাল থেকে আমি কিছুই খাই, দেখি চলো কী পাওয়া যাচ্ছে। জুয়ের মধ্যে চলে এসেছি, ভেতরে ঢুকে গেছি। তো প্রথমে একটা কি দেখলাম জানো, কি দেখলাম, ওটা কি নাম ছিল, হিমালয়ান ও কিছু একটা দেখেছি, ওটা তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তোমাদের বুঝতে পারবে। আর এরপর দেখো দেখবে আমার পেছনে কি, এই দেখো, দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এবার যাচ্ছি আমরা রেড পান্ডা দেখতে। এই দেখো এইখানটাতেই থাকে কোথাও একটা, ওপরে গিয়ে দেখতে পাবো। দেখ কেমন দেখছে, দেখ
দেখ চিরফিজন তো ঘুমাচ্ছে, চিরফিজন তো ঘুমাচ্ছে দেখ। ঘুমিয়ে গেছে ডাক। এই ব্ল্যাক প্যান্থার দার্জিলিং থেকে বেরিয়ে গেছি, ওই জু থেকে একদম ডাইরেক্ট বেরিয়ে গেছি। তো দার্জিলিং টু কালিম্পং দাদা বললেন, মানে ড্রাইভার দাদা বললেন 3 ঘন্টা লাগবে। তো আপাতত অনেকটা এগিয়ে চলে এসেছি, আর 1 ঘন্টা লাগবে আমাদের হোটেলে পৌঁছতে। তো আমরা এখানে একটা
জায়গাতে একটুখানি দাঁড়ালাম একটু ওই চায় পানি ব্রেকের জন্য। এই যে পেছনে এই ছোট্ট মতো যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানটায়, তো আমি চাটা খাইনি, রাহুলরা চা খেলো। আমি এই একটুখানি তোমার ইয়ে করছি, কী বলে একটু কাজু, নমকিন কাজুগুলো হয় না বিক্রিটি হচ্ছিলো ওগুলো খেলাম, একটু মার্শমেলো ট্রাই করলাম। আমি কখনো মার্শমেলো খাইনি আগে, টিভিতে অনেক শুনেছি কিন্তু কখনো খাইনি, মার্শমেলো ট্রাই করলাম। দেখবে এই দেখো 100 rupees প্যাকেট, আর এটা যে ছোটোটা যেটা আমি কিনেছিলাম 30 rupees, অন্যরকম টেস্ট ভেবেছিলাম যে বিশাল কিছু একটা মুখে দিলেই গলে যাবে, সেরকম কিছু এক্সপিরিয়েন্স হলো না, মানে অন্যরকম, খারাপও বলবো না বাট বিরাট কিছু ভালো লাগলো। তো ওইসব হলো, হওয়ার পরে এখন আমরা এই বেরোচ্ছি আমাদের গাড়ি, একদম ডাইরেক্ট যাবো হোটেল। তো চলো একদম হোটেলে গিয়েই কথা বলি। আচ্ছা এ দেখো, এটা হচ্ছে ছুরপি, এটা এখানের ফেমাস, এটা হচ্ছে ড্রাই পনির। দিদি বলি না, এটা নেপাল মে ইসকো ছুরপি বলতে হ্যায়, আর ইয়ে টেস্ট টেস্ট কেসা হ্যায়। দিদি বল রহি হ্যায় কি একদম, সরি দিদি বলছে যে এটা টেস্টলেস হয়, মানে কোনো অন্যরকম, মানে নমকিন টেস্ট হয় না, মিষ্টি টেস্ট হয় না, মুখে রেখে দিতে হবে, পরে তোমাদেরকে এটার টেস্টটা কম করে আর কি, তখন খেতে ভালো লাগে। এটা দিয়ে রান্নাও হয় না, এটা হচ্ছে ড্রাই পনির, এটা এখানের ফেমাস, তাই আমি ভাবলাম যে আমি দেখলাম যখন তোমাদেরকে দেখাই।